ফরজ সালাতের পর যত নফল সালাত আছে তার মধ্য থেকে সবচেয়েতে আল্লাহর নিকটে প্রিয় সালাত সালাতুল লাইল, রাত্রির সালাত, তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদ বা রাত্রির কিয়াম শুরু হয় এশার পর থেকে। এশার পর থেকে নিয়ে একেবারে সবে সাদেকের আগ পর্যন্ত যেই সালাতগুলি পড়া হবে নফল হিসেবে, এই সবগুলি সালাতকেই কিয়ামুল লাইল বলা হবে, তাহাজ্জুদ বলা হবে, তারাবি বলা হবে, একই জিনিস। আগের রাত্রে পড়া চাইতে, মধ্যরাত্রে পড়া চাইতে শেষ তৃতীয়াংশে, শেষ রাত্রে পড়া উত্তম বেশি তাহাজ্জুদের সালাত। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সেটা হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত। সেটা কি? তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের সালাত আমাদের জন্য নফল, আমার জন্য কি নফল বা সুন্নত, কিন্তু আল্লাহর রসুলের উপরে এটা ফরজ ছিল। আল্লাহ রসুল কি ছিল? এটা ফরজ ছিল। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত রসুল, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিতে দণ্ডায়মান হন, দাঁড়িয়ে সালাত আদায় করেন, ইল্লা কালিলা, তবে কিছু অংশ আপনি ঘুমান, নিসফাহু আউইন কুস মিনহু কালিলা, হয় আপনি অর্ধরাত অর্ধরাত পর্যন্ত আপনি এবাদত করুন অথবা তার চেয়ে একটু কম কি করুন, রাত্রে তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদ পড়া ফরজ ছিল, আমাদের জন্য নফল। আমাদের জন্য কি নফল? আচ্ছা, এই নফল এবাদতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা এত গুরুত্বপূর্ণ এবাদত যে এই এবাদতের মাধ্যমে রাসূল বলছেন, আফজালুস সিয়াম বাদা সিয়ামে রমাদান, সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পর আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় সিয়াম হলো মুহররমের সিয়াম। এই সিয়ামটা ফরজ সালাতের পর সবচাইতে উত্তম সিয়াম। ওয়া আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবাতে সালাতুল লাইল, ফরজ সালাতের পর যত নফল সালাত আছে তার মধ্য থেকে সবচাইতে আল্লাহর নিকটে প্রিয় সালাত সালাতুল লাইল, রাত্রির সালাত, তাহাজ্জুদের সালাত। কেন প্রিয়? যেহেতু তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান্নাস, আরেকটি হাদিসে বলছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ সকল, তোমরা কি করো? আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো। ও আত এমু তাম, মানুষদেরকে আহার করাও, খানা খাওয়াও। ওয়া সল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, আর রাত্রিতে যখন মানুষ শুয়ে থাকে তখন তুমি সালাত পড়ো, তখন তুমি পড়ো সালাত পড়ো। বলছেন, তাদুখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত খাস বান্দা আছে, আল্লাহর যত ওলি আছে, খাস বান্দা আছে, এনারা কিন্তু বিশেষ করে কেউই তাহাজ্জুদের সালাত ছাড়তেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সালাত হালকাভাবে পড়াতেন, কিন্তু তাহাজ্জুদ যখন দাঁড়াতেন তখন এক এক রাকাতে সুরে বাকারা, সুরে আলে ইমরান, সুরে নিসা, তিন পারা, চার পারা, পাঁচ পারা এক এক রাকাতে পড়তেন। ঠিক সেভাবে লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা দাঁড়িয়ে কিয়াম করেন, রুকু করেন, সেজদা করেন, কেন? আল্লাহ তাআলা গুফিরালাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের গুনাহ সব মাফ করে দিয়েছে, আপনি তারপরে এত কষ্ট করেন কেন? তিনি বলছেন, আফালা আকুনা আবদান শাকুর, আল্লাহ যদি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে থাকে তো আমি কি আল্লাহর শুকরিয়া আরও বেশি আদায় করবো না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিবেলায় প্রায় অর্ধেক রাত বা তার চেয়ে একটু কম পরিমাণ তাহাজ্জুদ দাঁড়িয়ে সালাতুল লাইল আদায় করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুরুত্ব সহকারে পড়তেন। এই সালাতটি আমাদের সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত, সেটা হলে এই তাহাজ্জুদের সময়টা শুরু হয় কখন? আমরা কি ঘুমানোর পূর্বে তাহাজ্জুদ পড়া শুতে পারবো কি না? আল্লাহ কি বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত, এরা কোন সুরা? সুরা ইসরা কত নম্বর আয়াত? 79 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুমি রাত্রে তাহাজ্জুদ পড়ো। কখন? রাত্রে। রাত শুরু হয় কখন? রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে রাত শুরু। কতক্ষণ মতো রাত? সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত এটা হলো রাত। এটা কি রাত? কিন্তু তাহাজ্জুদ বা রাত্রির কিয়াম শুরু হয় এশার পর থেকে। কখন থেকে? এশার পর থেকে। অতএব এশার পর থেকে নিয়ে একেবারে সবে সাদেকের আগ পর্যন্ত যেই সালাতগুলি পড়া হবে নফল হিসেবে,
এসবগুলি সালাতকেই কেয়ামুল লাইল বলা হবে, তাহাজ্জুদ বলা হবে, তারাবি বলা হবে, একই জিনিস। রমজান ছাড়া অন্য মাসে পড়লে সেটাকে কেয়ামুল লাইল বলা হয়, তাহাজ্জুদ বলা হয়, আর ওই এবাদতটাই যখন আবার রমজান মাসে পড়া হবে তখন সেটাকে বলা হয় তারাবি। সেটা কি? তারাবি। কিন্তু জিনিস কিন্তু একই। জিনিস কি? একই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি বা এই তাহাজ্জুদ, এই কেয়ামুল লাইল তিনি কখনও পড়তেন এশার পর, কখনও পড়তেন অর্ধক রাত্রে, আবার কখনও পড়তেন শেষ রাত্রে, কখনও পড়তেন কি শেষ রাত্রে, যে কোনো সময় পড়া দিতে পারে। তবে আগের রাত্রে পড়া চাইতে, মধ্যরাত্রে পড়া চাইতে শেষ তৃতীয়াংশে, শেষ রাত্রে পড়া উত্তম বেশি। কেন উত্তম? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইয়ানজিল তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে, হিনা ইয়াবকা আসসুলুসুল লাইলিল আখির, যখন নাকি রাত্রের শেষ তৃতীয়াংশ থাকে, শেষ তৃতীয়াংশ থাকে, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বলেন মাই ইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আসে আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মাই ইয়াস্তাগফিরুনি আগফিরু লাহু, কে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। মাই ইয়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে চায় আমি তাকে দিব। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ডেকে ডেকে বলেন, আর আপনি যদি তখন উঠে, ঘুম থেকে উঠে উজু করে আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে সালাতরত অবস্থায় তাহাজ্জুদে সেজদা অবস্থায় দোয়া করেন, তাহলে দোয়া কি কবুল হবে না? হ্যাঁ। তাহলে তারাবি বা কেয়ামুল লাইল তাহাজ্জুদ এশার পরেও পড়ে পড়া সম্ভব, ঠিক আছে, অর্ধরাত মধ্যরাতে পড়া সম্ভব, তবে শেষ রাতে পড়া উত্তম বেশি। দলিল, আগের রাতে পড়া কীভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বলছেন আওসানি খলিলি, আল্লাহ রসুল বলছেন আমার খলিল, মানে কি আল্লাহ তাআলা আমাকে, আমার বন্ধু আমাকে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, সেটা কি? সিয়ামি সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটা সিয়াম, কয়টা সিয়াম? তিনটা সিয়াম পালন করা, ও রাকাতি দোহা, চাষতে দুই রাকাত সালাত আদায় করা, ও আন উতির কাবলা আন আর কুদ, ঘুমানোর পূর্বে বেতের পড়া শোয়া, বেতের পরে শোয়া, বুখারী মুসলিম হাদিস। এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলেই যে যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদ পড়ার ক্ষমতা রাখে, প্রত্যেক দিন ওঠার চেষ্টা আছে, উঠতে পারে, ওই ব্যক্তি বেতেরটা এশার পরে না পড়ে রাতের শেষ অংশে পড়বে, তাহাজ্জুদে পড়বে। কখন করবে? তাহাজ্জুদে পড়বে। আল্লাহ বলেছেন ইজআল আখির সালাতাল লাইলি বিতরান, রাত্রের শেষ সালাত তুমি বানাও বেতের। আর যে ব্যক্তি উঠতেও পারি নাও উঠতে পারি, কখনো তাহাজ্জুদে উঠি কখনো উঠতে পারি না, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলছেন যে তুমি বেতের পরে শো, বেতের পরে শো। এখন কোনো ব্যক্তি যদি বেতের আগেই পড়তে চায়, শোয়ার আগে, তাহলে বেতের পড়ার আগে তাহাজ্জুদ পড়তে পারবে? হ্যাঁ পারবে। সে যদি ইচ্ছা করে শোয়ার পূর্বে অজু করে দুই রাকাত নফল পড়লাম, চার রাকাত পড়লাম, সর্বোচ্চ কত? আট রাকাত, এরপরে সে বেতের পরে শুলে তাহাজ্জুদ পরেই সে শুয়ে পড়ল। কথা বুঝে আসলো? তাহাজ্জুদ পরেই শুতে পারল। এখানে আরেকটা মাসআলা, সেটা হলে যেই ব্যক্তি নিয়মিতভাবে সালাত আদায় করে তাহাজ্জুদের, প্রত্যেক দিন পড়ে মাশাআল্লাহ, কিন্তু কোনো একদিন ঘুমের কারণে সে উঠতে পারে নাই, ফজর আজান দিয়ে দিছে, তাহলে ওই ব্যক্তির মনে আফসোস, আমি তো আজকে তাহাজ্জুদ পড়তে পারলাম না। আল্লাহ পাক দয়া আরেকটা করেছেন যে ওই ব্যক্তি যদি ওই দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে জোহরের আজানের আগ পর্যন্ত সময়ের মধ্যে ওই রাত্রে যেই অংশটুকু সে আদায় করতো প্রত্যেক দিন, ওই পরিমাণ যদি এই সময়ের মধ্যে আদায় করে, কা আন্নামা হুয়া কামা বিল লাইল, সে যেন ওই ইবাদতটি রাত্রেই করলো। সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা, সেটা হলেই বেতের রাত্রে পড়লে বেজর পড়বে, আর এই বেতেরটি যদি দিনের বেলা পড়ে তখন বেজর পড়বে না, জোর পড়বে, এক পড়বে না, দুই পড়বে, তিন পড়বে না, চার পড়বে। মাসলা বুঝে আসতেছে? জি।